అస్సలం అయికుం. చైనీస్ చౌమিন নুডলস আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো. ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তারপর আপনারাই বিচার করবেন আমি এক্সাক্ট করতে পারছি কি না. আর যদি আপনাদের কাছে মনে হয় আমি পেরেছি, তাহলে আমার চ্যানেল রিনাস কিচেনকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন. চাইনিজ চাউমিন নুডলস তৈরি করার জন্য লাগবে, আমি এখানে একটা ড্রাগন নুডলস নিচ্ছি এক প্যাকেট, এরকম এক প্যাকেট নুডলস লাগবে. মুরগির বুকের মাংস নিয়েছি হাফ কাপ মতো, এখানে হাফ কাপ আছে. আমি ভালোভাবে ধুয়ে বুকের মাংসটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, এইভাবে লম্বা লম্বা করে. পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, দু তিনটা কাঁচামরিচকে, চার পাঁচটা কাঁচামরিচকে এইভাবে একটু ফালি করে নিয়েছি. মুরগিটা ম্যারিনেট করার জন্য লাগবে সামান্য একটু রসুন পেস্ট, 1/4 টিস্পুন আদা পেস্ট, সামান্য একটু জিরা বাটা, একটু গরম মশলার গুঁড়া 1/4 টিস্পুন, সামান্য সাদা গোলমরিচ গুঁড়া, এক পিস লেবু নিয়েছি. যদি হোয়াইট ভিনেগার ব্যবহার করি তাহলে লেবু লাগবে না, ওইটার পরিবর্তে লাগবে ম্যাগি ম্যাজিক মশলা, এটা লাগবে. আর একটা ম্যাগি মশলা নিয়েছি প্যাকেট, ম্যাগির ভিতর থাকে. তিন প্রকার সস লাগবে, এখানে পাতলা সয়া সস নিয়েছি আমি 2 টেবিল চামচ, গাঢ় সস নিয়েছি 1 টেবিল চামচ, সয়া টমেটো ক্যাচাপ নিয়েছি 2 টেবিল চামচ, তেল লাগবে হাফ কাপ, ভিনেগার নিয়েছি 1 টেবিল চামচ, কিছু ভেজিটেবল দিব, ভেজিটেবলটা আপনাদের ইচ্ছা মতো. আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজরটাকে ঠিক লম্বা শেপে কেটে নিয়েছি, কিছু বাঁধাকপি নিয়েছি এইভাবে করে পাতার মতো করে কেটে নিয়েছি, ফুলকপি নিয়েছি এইভাবে করে এক কাপের মতো, সবই এক কাপ, টমেটো নিয়েছি পাকা লাল টমেটো, এখানে বড় একটা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কিছু নিয়েছি যে পাতা শেপে করে, একটা বড় পেঁয়াজকে. আপনারা ভেজিটেবল শীতকালীন যে কোনো সবজি দিয়ে করতে পারবেন. আর লাগবে একটা ডিম, এটাকে আমি বয়ল করে নিয়েছি. ডেকোরেশনের জন্য কিছু নিয়েছি শসা, টমেটো স্লাইস করে আর একটা টমেটোকে ফুল করে কেটে নিয়েছি. এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে করবেন. একটা বড় পাতিলে পানি বসিয়ে দিলাম নুডলসটাকে সিদ্ধ দেওয়ার জন্য. এবার আমি নুডলসগুলোকে পাতিলের মধ্যে দিয়ে দিব. নুডলসগুলোকে দিয়ে দিয়েছি, নুডলসগুলোকে আমি ভাঙি নাই, এই অবস্থায় দিয়ে দিয়েছি. একদম ফুটন্ত পানিতে দিবেন. এখন এখানে নুডলসগুলো যেহেতু গায়ে গায়ে যদি লেগে না যাওয়ার জন্য আমি এখানে আধা কাপ তেল নিয়েছিলাম, সেখান থেকে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম. এই তেলটা দেওয়ার কারণ হলো নুডলসগুলো তাহলে আর একটার গায়ে একটা লাগবে না. তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে দিলাম. চার মিনিট পর আমি দেখব নুডলসটা সিদ্ধ হয়েছে কি না, বেশি সিদ্ধ করব না, আমি একটু চাপ দিব. চাপ দিলে যদি দেখি যে ভিতরেরটা একটু শক্ত লাগছে কিন্তু উপরের অংশটা একটু নরম, তাহলে মনে করবেন হয়ে গেছে. আর তারপরও যদি না বুঝেন
তাহলে মুখে একটু দিয়ে দেখবেন, যদি দেখেন যে অলমোস্ট হয়ে এসেছে, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ না, তাহলে বুঝে যাবেন এখন আমি ছেঁকে ফেলবো। আপনাদের বোঝানোর সুবিধার্থে তবু আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভিতরে একটু সাদা ভাবটা আছে, ভাঙার পর বোঝা যায় যে ভিতরে। এই অবস্থায় নুডলসটা আপনারা ছেঁকে ফেলবেন। এইভাবে একটা চালনিতে নুডলসটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে নুডলসটা এরকম ঝরঝরা হবে। একটা কড়াই বসিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিলাম। এবার হাফ কাপ তেল নিয়েছি, তেলটুকু দিয়ে দিলাম। এখান থেকে এক টেবিল চামচ নুডলসের সিদ্ধের সময় দিয়েছি, লবণে দিয়েছি এক টেবিল চামচের মতো। তেলটা গরম হলে কুচানো পেঁয়াজগুলো, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম। আগুনের আঁচটা একটু কমিয়ে দিই। হালকা ব্রাউনিশ করব, বেশি ভাজব না। মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। নুডলস খুবই হেলদি খাবার, ভাতের বিকল্প হিসেবে খাওয়া যায়। এবার দিব কিছু মশলা নিয়েছিলাম, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসের সাথে মিক্স করব, তাহলে মুরগির যে একটা গন্ধ সেটা থাকবে না। ভালো করে ভাজব। এবার দিব লবণ, আমি এখানে হাফ চামচের মতো লবণ নিয়েছি, লবণ দিয়ে দিলাম। এবার দিব কাঁচা মরিচ, চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেলে সবজিগুলো দিব, সবজি সিদ্ধ হতে সময় লাগবে না, অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এবার দিব সবজি, প্রথমে দিব ফুলকপি, যেই তরকারি সবজিগুলো একটু হার্ড শক্ত সেটা আগে দিতে হয়। গাজর দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম। শীতকালীন সকল প্রকার সবজি দিতে পারেন, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা এক সবার শেষে দিব, দিয়ে মাংসের সাথে মিক্স করব। মিক্সিং হয়ে গেছে, এবার দিব লাইট সয়া সস, এখানে আমি দুই টেবিল চামচ নিয়েছি। ওয়েস্টার সস এক চা চামচের মতো দিলাম। দিয়ে সবজির সাথে মিক্স করে নিব। এক মিনিট ভাজার পর সবজিগুলো
সিদ্ধ হয়ে এসেছে। এবার দিব টমেটো, পাকা লাল টমেটো দিয়ে আবারও এক মিনিট নাড়াচাড়া দিব। টমেটোটা গলা না পর্যন্ত এবার দিচ্ছি এক টেবিল চামচের মতো ভিনেগার। ভিনেগার দিলে লেবুর রস আর লেমন জুস দেওয়া লাগবে না। টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে, এবার দিব লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে এক মিনিট নাড়াচাড়া দিব, তা না হলে ফ্লেভারটা চলে যাবে। এবার দিব নুডলস, দেখুন কেমন ঝরঝরা। একদম পানি দিয়ে ধুয়ে একটু তেল দেওয়ার কারণে একটার গায়ে একটা লাগছে না। এই নুডলসগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে আগুনের আঁচ বাড়িয়ে অনবরত মিক্সিং করব। এবার দিব দুই টেবিল চামচ টমেটো সস, টমেটো ক্যাচাপ দিয়ে ভালোভাবে মিক্সিং করব। ভালোভাবে মিক্সিং শেষ, এবার দিব ম্যাগি মশলা। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। আর একটু আছে ম্যাগির ভিতরে, দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে এইভাবে করে মিক্সিং করব। সবচেয়ে ভালো হয় দুই হাতল ধরে এইভাবে যদি আমরা মিক্সিং করি তাহলে আরও ভালো। হয়ে গেছে, এবার লাস্ট কাঁচামরিচ দিয়ে দিলাম। লালটা দেওয়ার কারণে ফ্লেভারটা আরও ভালো আসবে। আমি যেভাবে করলাম সেভাবে যদি আপনারা করেন ঠিক সেই রকমই চাউমিন নুডলসের স্বাদ পাবেন। আমি একটু লবণটা চেখে দেখছি। অল পারফেক্ট, কেমন ঝরঝরা হয়েছে দেখুন, একদম পড়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। সবজিটাও মিক্সিং হয়ে গেছে। এবার পরিবেশনের পালা, চুলার আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল চাইনিজ চাউমিন নুডলস, খুব সহজে, খুব কালারফুল এবং হেলদি, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। বাচ্চারা, আমার বাচ্চারা খুব পছন্দ করে, টিফিনে অথবা বাড়িতে মেহমান আসলে আপ্যায়ন করতে পারবেন। রাতের ডিনার হিসেবেও
ভাতের বিকল্প হিসেবে খেতে পারেন। অফিসে দুপুরে লাঞ্চ হিসেবেও খাওয়া যাবে ভাতের বিকল্প হিসেবে।